বাংলাদেশে জামাতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির। সোমবার দুপুরে হাইকোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। শিশির মোহাম্মদ মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে, আশা করছি মঙ্গলবারের মধ্যে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল হবে। শুধু গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্ন খাতে নিতেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, তারা যে অভিযোগে জামাতকে নিষিদ্ধ করেছে, আমরা বিগত সরকারের কাছে জানতে চেয়েছি কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কি সেই সন্ত্রাস, কি ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস। এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দিতে পারেনি। তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি নির্ভরযোগ্য কোনো তথ্য থাকে, কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তাও আপনারা আমাদেরকে দেখাতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে।